আসলে যারা বলার তারা বলবে, এটা আমি আমার কাছে মনে হয় যে কাজের ক্ষেত্রে যাদের মেন্টালিটি নেগেটিভ তারা সবসময় বলে না, খুব সাদা ভাতের মধ্যেও মনে করবে যে এখানে টেস্টটা এরকম কেন, সো এটা হবেই। যাদের নেগেটিভ কথা বলার অভ্যাস তারা সবসময়ই বলবে, সেটা ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক। এবারও যেন অপবিশ্বাসকে খোসা দিয়েই সোশ্যাল মিডিয়ায় শবনম ইয়াসমিন বুবলি একই বলছে। প্রিয় দর্শক, বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। সম্প্রতি সময়ে ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বুবলি, আর সেখানে গিয়েই সাংবাদিকদের সম্মুখীন হয়েছিলেন। সে সময় অনেক কথাই বলেন বুবলি। সাংবাদিকদের সাথে কথা বলবো বুবলি আর অপবিশ্বাসকে খোসা দিয়ে কথা বলবে না তা তো আর হতে পারে না। তাই তো সম্প্রতি তখনই একটি কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ঘুরপাক খাচ্ছে, যেখানে সাংবাদিক বুবলিকে প্রশ্ন করে, আচ্ছা আপনার ড্রেস নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এ বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? তখনই বুবলি বলেন, দেখেন যারা সমালোচনা করার তারা করবেই, যারা নেগেটিভ কথাবার্তা বলে তারা বলবেই। দেখেন না সাদা ভাতের মধ্যে অনেকেই বলে কোনো স্বাদ নেই, তাহলে আপনারা তো বুঝতেই পারছেন। এ বিষয় নিয়ে আমার আর তেমন কিছু বলার নেই। বুবলির এইভাবে উত্তর দেওয়ার কারণ হলো, বুবলি যখন ড্রেসটি পরেছিল তখনই সমালোচনা সৃষ্টি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছিল অপবিশ্বাসকে কপি করছে বুবলি। বুবলি কাজই তো অপবিশ্বাসকে কপি করা। বুবলি তো নিজে থেকে কিছুই পারে না, সব কিছুই যেন অপবিশ্বাসকে দেখে দেখেই করে, এভাবে কিন্তু বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছিল সেই সময়। তাই তো এইভাবেই ইঙ্গিতপূর্ণভাবেই জবাব দিলেন শবনম ইয়াসমিন বুবলি। প্রিয় দর্শক, অপবিশ্বাস হচ্ছে শবনম ইয়াসমিন বুবলির চির প্রতিদ্বন্দ্বী। তাই তো যেখানে যাক না কেন সব জায়গায় যেন অপবিশ্বাসকে ঘিরেই তার কথাবার্তা বলেই থাকে। বুবলির এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।